বন্ধুরা আজকে যা দেখাবো মনে রাখবেন সারা জীবন। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই খুবই চমৎকার অস্থির কিছু কালেকশন। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে কিন্তু বরাবর মতো চলে আসছি সবারই সুপরিচিত বিশ্বাসযোগ্য খামারি এমডি যোশী মুল্লাবের খামারে। আইসে দেখি বন্ধুরা কবুতর আর কবুতর, তার মধ্যে আমি আবার কিছু মিস করে ভালাইছি। আমি আসার আগে 6 পিয়ার আর হয়েছে 4 পিয়ার, টোটাল 10 পিয়ার, 3 কবুতর আর বিভিন্ন কবুতর গুলো সেল করা হয়েছে। তো কি কোন আবার আসসালামু আলাইকুম, ফেরেমের মধ্যে ঢুকছেন কে? এটা কোন ক্যামেরার ফেরেমে ঢুকছেন কে? আমি তো আপনার ইনভাইট দিয়ে আনবো, কথা বলবো তো সিম ভাইয়ের সাথে। ঠাস করে ঢুকে গেছে গা কবুতর। কই এগুলা? এরা বিক্রি হয়ে গেছে? এটা হ্যাঁ দেখেন চুড়িগুলা দাম একদম সীমিত বন্ধুরা। আজকে কিন্তু ইন্ডিয়ার মধ্যে 7 লক্ষ এই জোড়া গুলো কিন্তু পেয়ে যাবেন খুবই কম দামে। আছে ইনশাল্লাহ। তো কথা বলবো জসিম ভাইয়ের সাথে। ভাই ভালো আছেন? ভাই চশমাটা হেভি লাগতেছে ভাই আজকে। হ্যাঁ থ্যাংক ইউ কল লাগে ভাই, ফোনে পরে ধরেন, ফোনে ডিস্টার্ব বাদ দেন। এটা আমরা কথা কই আপনার সাইড দিমু। জসিম ভাই আছে, কত বিয়ার কবুতর থাকবে ভাই? ছিল তো 50 পিয়ারের মতো। হ্যাঁ 15-16 বিয়ার ফেল অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে গা, যাই হোক তাই দেখাবো। আচ্ছা ইনশাল্লাহ ভাই, ফোন নাম্বারটা ঠিকানাটা বলে দেন। ঠিকানা ভাই মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর। হ্যাঁ নাম্বার 07241961136। এই নাম্বারে কল দিলাই ভাই বুঝো সিম ভাই রে, ইমুতে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কলেও। একটু অলস লোক, অলস লোক বলে দিই আবার অনেক করে তো সকাল টাইমে ফোন দিলে পায় না। আচ্ছা আচ্ছা রাত্রে দেখা যায়, রাত্রে 3টা পর্যন্ত আমি কবুতরের ঘরে আছি। কারণ অনেক প্রবাসী ভাইরা রাত্রে ফোন দেয়, তাদের কলগুলো রিসিভ করতে কথা বলতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আজান পড়ে গেছে, আমরা ভিডিওটা শুরু করবো আজানের পরে। হ্যাঁ সবারে সালাম দিয়ে আমরা মানে ভিডিওটা পরে শুরু করি, ঠিক আছে?3,500 টাকা বড় ভাই, একটু কমে টমে দেন না বড় ভাই। কোয়ালিটিটা দেখবেন আগে, কবুতরের কোয়ালিটি কোয়ালিটি ভাই আলহামদুলিল্লাহ, এটা আগে বলছি আলহামদুলিল্লাহ, একটু কমে টমে দেন না ভাই। ভাই আমি অনেকে বুঝতে পারবো না। আচ্ছা দেখাই দাও বর্তব্য বর্তব্য ইয়েস একটু দেখাই দেন। কবুতরটার ঠোঁটের এই আগাটুকু একটু বাঁকা আছে, আমি কাটা দিলে দিতে পারতাম। রাইট রাইট রাইট, আমি কাটি নাই, কাটতে কাটার দরকার নাই, মনে করি না। এরকম কোনো সমস্যা না, ডিম বাচ্চা কোনো সমস্যা নাই। আচ্ছা পেয়ারা কেমন দাম পড়বে ভাইয়া? 3,500 টাকা। 3,500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু ধরা পড়ে না। জসিম ভাই সব লোক দেখে এটা দেখে দেওয়ার গুরুত্ব মনে করছে। সাইজ ভাই, হ্যাঁ সাইজ খুবই চমৎকার। এই পেয়ারার দাম পড়বে একদম কত ভাই? একদম 3,000 টাকায় ভাইয়ের কাছে নিতে পারে রানিং পেয়ারটা, মাত্র 3,000। ক্যাপাচিনো ইয়েস, এই যে হাড়িটা কি নর? আর নিচেরটা মাদি? হ্যাঁ এই রানিং পেয়ার, এটা ডিম নয়ল রেচেলি দিয়ে দিবে, দিয়ে দিবে না? আচ্ছা পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া? এটা একদম 1,500 টাকা। একদম 1,500 টাকা পড়বে, আমার দাম চলবে না না বন্ধুরা। ক্যাপাচিনো কবুতর ফুল রানিং দুয়ের মধ্যে ডিম দেবে, দেখতে পাচ্ছেন ভাব নমুনা। আজকে মাত্র 1,500 টাকা নিতে পারবেন। এগুলো কি দিয়ে আইতেছেন ভাই? কলিজা বরাবর একটা কালার ভাই, আলহামদুলিল্লাহ শান্তি ভাই, শান্তি খুব লাগে। দুধের মধ্যে সাদা হোয়াইট কালারের মধ্যে একদম শৌকি ভাই, সেরকম মানে সাদা বডির মধ্যে গোলাপি ফুট গুলো খুব ভালো লাগে। রানিং পেয়ার ভাই, আপনারা যত কম দেন তত আমি চাই। না না আমরা কেউ দাম দিব না তো, আমরা তো নিব না, আমরা তো নিব না। যাই হোক বন্ধুরা চমৎকার পেয়ারটা নিতে পারবেন একদম 4,000 টাকা না ভাই, মাত্র 4,000 টাকার মতো। বোল্ডার বোল্ডার বন্ধুরা দেখেন এর কি ডিম টিম আছে নাকি? না ডিম পারে, ডিম পারবো তাই না? নয় পরে আছে ভাই, নয় ফেদারে আছে, নয় পরে একটা দশ
কারণ এখানে কিন্তু আপনি একটু মানে বুঝতে চান তাহলে কিন্তু বুঝতে পারবেন, লক্ষা কবুতর থেকে কিন্তু বডি সাইজে কিন্তু টেল গুলো বড় হয়ে থাকে। এখানে কিন্তু বডি কিন্তু আলহামদুলিল্লাহ বডির থেকে কিন্তু ছোট হয়েছে তাদের টেল গুলা, এ কারণে তো শর্ট লক্ষা বলা হয়। ভাই ইন্ডিয়ান না ডাইরেক্ট, যে ডানেরটা ডাকতেছে নর, বামেরটা মাদি, একবার স্প্রিং এর মতো রানিং পেয়ার রানিং হয়েছে, ফুললি রানিং ডিম আছে করা। তাই নাই পেয়ারা কত পড়বে? এটা 2500 টাকা। 2500 টাকা পড়বে? আছে নাকি আরো কিছু দাম কমানোর লেগা? আজকে শর্ট লক্ষা জোড়াটা নিতে পারবেন জসিম ভাইয়ের কাছে রানি পিয়ার মাত্র 1500 টাকা, মাত্র 1500। খাসার মুখ খুললেই মারার লেগে পাগলা হয়ে যায় ভাই, বুঝলাম না আমি কি করছি, আমি কি কোনো দোষ করছি নাকি ভাই? ডিম টিম আছে নাকি? না ডিম নাই। মাশাআল্লাহ খুবই চমৎকার, ভাল লাগছে ভাই। তো যাই হোক, এটা রানিং পেয়ার তাই না ভাই? এই যে ডাকতে আছে যেভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইটটা মাদি, এই পেয়ারে কেমন কি দাম পড়বে ভাইয়া? 2500 টাকা ভাই। 2500 টাকা পড়বে? আরো আছে নাকি? 200 টাকা ছাড় আছে। কত তাহলে? 2300 টাকা। দুই করে দেন একবার, লেভেল টু লেভেল। আপনি খালি সারা জীবন ক্ষতি নাই চাইলেন আবার? ক্ষতি না চাইলে ভিডিও চলবো মি আমার, আমি ভিডিও দেখবো কমে না দিলে। মাত্র 2000 টাকা বন্ধুরা এই রানিং বিউটি জোড়াটা নিতে পারবেন, মাত্র 2000 টাকা বাড়া দাম। ফ্যান্ডেল কবুতর মাশাআল্লাহ, এই যে আমেরিকান ফ্যান্ডেল না, একদম বিছুনের মতো পাখা না ভাই? হ্যাঁ, এটা রানিং পিয়ার দেখার মতো ভাই। স্প্রিংটা কি? স্প্রিংটা কি না? এই বেলে কেমন দাম পড়বে ভাইয়া? 2500 টাকা। 2500 টাকা পড়বে? চাওয়া দাম, চাওয়া দামই আছে, আমরা তো এক জোড়া দেখতেছি, নিচে আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই কারণে ভাই বলছে 2 জোড়া1500 1500 3000। আর আমার বানাইতেছেন মফিস ভাই, আমার ভাই এমন করে ঠকাইলে কেমনে চলে ভাই? গুলা আপনি বলে দিবেন নিছেন বন্ধুরা ভাই, আপনি বলে দেন ভাই, এই পেয়ারটার দাম পড়বে 1500 টাকা। যারা 2 পেয়ার নেবেন তাদের জন্য আরো 500 টাকা কম, 2 পেয়ার মাত্র 1500 টাকা। এখানে আমি আর কি বলবো, দেখতে পাচ্ছেন ব্ল্যাক গোল্ড কালার এর মধ্যে দুইটাই রানিং আর্সেঞ্জেল এর মাদি কবুতর, দুইটা রানিং মাদি, একটা পড়বে 1200 টাকা না ভাই? আর 300 টাকা বাড়াইলেই 1500 টাকার মধ্যে দুইটা মাদি নিতে পারবেন। যেভাবে বুঝেন ওইভাবে একটা পালে নিতে পারবেন কিংবা দুইটাও নিতে পারবেন, দুইটাই রানিং মাদি, একটা 1200, দুইটা পড়বে 1500 টাকা। খুবই চমৎকার এক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই, এটা কি মাদি কবুতর? এটা কি এর মাদি ভাই? পেন্সিল পুটার কবুতরের মাদি, রানিং মাদি। অনেকে দেখেছে নর থাকে বন্ধুরা, তারা কিন্তু চমৎকার মাদিটা নিতে পারবেন। মাদিটা কেমন নাম্বার ভাইয়া? 2000 টাকা চাওয়া দাম থাকবে, দামাদামি
একদম 1500 টাকা বন্ধুরা, চমৎকার রানিং মাদি কবুতরটা নিতে পার মাত্র 1500 টাকা। আর যদি কারো নর থাকে, হ্যাঁ, আমি 1500 টাকা দিয়ে কিনে নেব। নর নিয়ে নেবেন, আর যারা নেবেন এটা মাদিটা মাত্র 1500 টাকা নিতে পারবেন। ফ্যান্টেলের একটা নর, ফ্যান্টেলের, হ্যাঁ, টেলমার্ক কবুতর নর না, রানিং নর, এটা কত পড়বে ভাইয়া? ৬০০ টাকা ৬০০ টাকা আর আছে নাকি কিছু কম টম ৫০০ ৬০০ টাকা আর আছে আর নাই ওদের ৬০০ টাকা রানিং নর আজকে মাত্র 400 টাকায় নিতে পারবে, মাত্র 400। জ্যাকোবিন কবুতর নাকি রানিং পিয়ার, ৮-৯ পরে আছে ৮ থেকে ৯ ফেদারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন জুটিগুলা খুবই কি চমৎকার ভাই। পিয়ারে কেমন কি দাম পড়বে এটা ভাই? চাইলে তো 3000 চামচ, চাওয়াটা নাই 2500 টাকা। একটু কমে দিলে মনে জিনিসটা ভালো লাগতো ভাই। ইদানিং একদম কবুতর বিক্রি করতেছে, তাই নাকি? তো এই রানিং পিয়ারটা আজকে নিতে পারো মাত্র 2500 টাকা, ফুল রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারী। এটা কি মুরগি দিয়ে হাইতেছেন নাকি? হ্যাঁ ভাই, সত্যি নর, নর রানিং নর, এই নরটা কত বড় ভাইয়া? একদম 1500 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার নরটা নিতে পারো মাত্র 1500 টাকার মধ্যে। দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর রয়েছে ভাই, মাদি, আগে কই দিছেন মাদি, এটা কি কবুতর মাদি ভাই? শোকিং এর মাদি, শোকিং এর মাদি, যার কালার হইছে কি কালার? রেড কালার, রেড কালারের মধ্যে মাদি। এর কত পড়বে ভাইয়া? এটা কিন্তু রানিং হয় নাই ভাই, রানিং হয় নাই, এটা মনে হয় 7 পরে মনে আছে, 7 ফেদার মনে হয় আছে না। এটা কত পড়বে? আমার কাছে দুই কালার লাগে, তাই না? একটা হচ্ছে ডান কালার, ওটা হচ্ছে মাদি, শোকিং এর মাদি, আর এই যে ব্ল্যাক কালার, এটা হচ্ছে নর, কিং এর নর, রানিং বর্তমানে একদম ডিম বাচ্চা করে, তাই না? ডিম দিছিল, বাচ্চা করে নাই। ও আচ্ছা আচ্ছা, তো এই পেয়ারা কত পড়বে? এই পেয়ারটা এইভাবে নিলে আপনি চাওয়া দাম তো 3000 টাকা, চাওয়া দাম 3000 টাকা থাকে। তো বরাবর মতো কিন্তু জসিম ভাই দাম কম থাকে ইনশাল্লাহ, 500 টাকা সার আছে, 2500 টাকা। বড় ভাই, এটা কি রে ভাই? আমার দেখলে ডাকাডাকি করে, আমার দেখলে ডাকাডাকি করে, সারাখনি ডাকে না? এর কি ডিমে আছে? একটা ডিম দিছে, একটা ডিম দিছে না, মাশাআল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটা, ডিমে যে আছে কি নর না মাদি? মাদি ভাই, মাদি পাশাপাশি এটা হচ্ছে নর না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এই পেলে কেমন কি দাম পড়বে এটা ভাই? 3500 চাওয়া দাম, 3500 টাকা চাওয়া দাম থাকবে। দামা দাম কি চলবে ভাই? একদম দিবেন, দেন একদম 3000 টাকা। বন্ধুরা পা থেকে শুরু করে একবার মাথা পর্যন্ত মিলাইবেন নর আর মাদি, যেমন চোখের কালারটা দেখতে পাচ্ছেন সেম। আরেকটা আগামীকাল ডিম দিবে, কেউ চাইলে দুটা ডিম সহকারে নিতে পারবেন। দাম পড়বে একদম এক রেট ডাইরেক্ট 3000 টাকা, জেড ব্ল্যাক, মাত্র 3000 টাকা ডিম সহকারে। এ তো জেড স্প্রিং এর মতো লাগে ভাই, মাশাআল্লাহ, বিক্রি হয়ে গেছে 10 পিয়ার। যাই হোক, এটা কি রানিং পিয়ার ভাই? ফুললি রানিং, ফুললি রানিং। এটা মাদির একটু গাড়ি মল্ডিং চলতেছে না? মল্ডিং আছে, হ্যাঁ। ও আরেকটা নরের সাথে উল্টা পাল্টা দেওয়া আছে, হ্যাঁ, পরে একটু ঠুকর মুকর দিয়া, হ্যাঁ। পিয়ারে কত পড়বে? এই পিয়ারটা 6500 টাকা। তো একটু কম টম দিলে মনে একটু ভালো হয় ভাই। দাম বেশি চাই থাকি, ওটা আমার বিচার হইব, বিচার হবে। হ্যাঁ, না দাম একটু কমে দিলে ভালো হইব ভাই। কত দিব? কত? 200 কম দিব, 5000 ভাই। হ্যাঁ, 5000 কম হয় না? আর কম দিবেন? কম হয় না? আর একটু কম দিবেন? আপনার কথা আসলে ফালাইতে পারি না। আচ্ছা, কোন কত দেন? 5.5 দিয়ে, 5.5, তোর 5000 দিয়ে দেন, দেন দিছেন, দেন দিছি 5000 টাকা। বন্ধুরা দামাদামি করা যাবো না, দামাদামি করণ যাবো না, পিয়ারটা আলহামদুলিল্লাহ রানিং পিয়ার, আপনার রিকোয়েস্টে দিলাম, মাত্র 5000 টাকা নিতে পারবে। একদম একদম ভাই, ঢাকা ঢাকি করতেছে, কালো কালারের মধ্যে একজোড়া কি দেখতে পাচ্ছি? বিউটি। হ্যাঁ ভাই, বিউটি। এর কি রানিং পিয়ার ভাইয়া? ফুললি রানিং, ফুললি রানিং, ডিম্বাচ্চক করানো। এই যে দেখতে পাচ্ছেন বামেটা হচ্ছে মাদি, এই পিয়ারে কেমন দাম পড়বে ভাইয়া? 4000 না, আর কম আছে না? কি কয়, আর একটু কম আছে না? আর কত কম দেব ভাই? আর কমে দেন, জান বাজবো না? না কমে দেন, জান 3500 দিয়ে দেন, 3500। আর কি কমবো? পারবে, আর আর কমবো না ভাই? জান 600, 600, 3000 দরইব না, কোনো দাম দর চলবে না। বন্ধুরা ব্ল্যাক কালার ভিউ দেখতে পাচ্ছেন, নটটা খুবই জাতা, এই রানিং পিয়ার আজকে নিতে পারো মাত্র 3000 টাকার মধ্যে ভাই। একটি সিঙ্গেল ভিউ দেখতে পাচ্ছি ভাই, মাদি ভাই, মাদি, এটা কি রানিং মাদি? এটা সাথে সাথে জোড়া না নিলে, তাই না? এর সাথে ডাবল টাকা জরিমানা। আচ্ছা, রানিং মাদি বন্ধুরা অপেক্ষায় আছে নরের,
এটা কত পড়বে মাদিটা? এটা একদম পড়বে 1500। একদম 1500? আর আছে নাকি কিছু? বাটা দাম, বাটা দাম, বাটা দাম একবারে একদম 1500 টাকা। বন্ধুরা, ব্ল্যাক কালার বিউটির মধ্যে রানিং মাদি 1500 টাকা। ডিমে চলে আসবে, গবেষণা চলতেছে। আচ্ছা, এটা কি, এর কত বড় জোড়াটা ভাইয়া? গায়ের মধ্যে কিন্তু রং লাগানো আছে। যাই হোক, এই পেয়ারটা ফুল রানিং, পিছনেটা নট, এইটা হচ্ছে মাদি। আজকে মাত্র 1200 টাকা নিতে পারবে। আরেক জোড়া দুয়েল ভাই, এটা কি গবেষণা চলতেছে নাকি? এটাও গবেষণা চলতেছে। এটা কত পড়বে? বন্ধুরা, রানিং পিয়ার নিতে পারবেন মাত্র 1200 টাকার মধ্যে। দুই জোড়া একসাথে নিলে, আর দুই জোড়া একসাথে নিলে আরো 200 টাকা স্যার, 2200 টাকা। ইয়েস ভাই, এখানে দেখতে পাচ্ছি কালো কালার এক জোড়া লক্ষা ভাই, নিচেরটা মাদি আর হাড়িটা নর। কি ডিমে আছে ভাইয়া? বাচ্চা ফুটার সময় চলে আসছে না, আলহামদুলিল্লাহ। তো এই পেয়ারটা কত পড়ো ভাইয়া? একদম 1500। মাদিটা মনে হয় একটা ফেদা একটু সাদা আছে, মিস মার্কিং আছে, তোমরা দেখে দেই। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ একটা পশমি, কিন্তু আমি তো জানিনি, যা দিই তাই জানার চেষ্টা করি, খামারে রাখলে দেখুন হয় না। যদি আমার দুর্নীতি করার ইচ্ছা থাকতো ওটা দেখতেন, উড়াই দিতেন আপনি। ওগুলো আমি করি, ওগুলো করে না। যাই হোক, এই পেয়াটা ডিমগুলো জমে গেছে বন্ধুরা, দুই একের মধ্যে ফুটে যাবে, যারা নিতে চান। নটটা ফুললি ফ্রেশ আছে, বাচ্চা ফ্রেশ। এই পেয়াটা কত পড়বে ভাইয়া? একদম 1500। একদম 1500 টাকায় বন্ধুরা এই চমৎকার পেয়াটা নিতে পারবেন, মাত্র 1500 টাকা ডিম সহকারে। এটা গবেষণা, এটা গবেষণা চলতেছে ভাই। এগুলো কি তেল রে ভাই? বাংলা না, ডাইরেক্ট আমেরিকা। দেখেন আসলে কিভাবে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন কি একটা, মাশাআল্লাহ, খুবই চমৎকার। রানিং পেয়ার না ভাই? এই পেয়ারের কেমন দাম পড়বে? নটটা একটু কানি ডাল আছে, একটু দেখাই দিই। এদের নটটা একটু কানি ডাল আছে না, মাঝে মাঝে একটু বোঝা যায় না। যাক, এই পেয়ারের কত পড়বে? একদম একদম 1000 টাকা। 1000 টাকা বন্ধু, হালকা কিন্তু কানি ডাল আছে, তবে ডিম বাচ্চার সমস্যা নাই। যাবে নর ভিড়ি নরের ফুল রানিং, এই পেয়ারটা নিতে পারে মাত্র 1000 টাকার মধ্যে। নিচে কি, আমি তো বুঝলাম না। আচ্ছা, কি কবুতরের জোড়া ভাই? হুমা কবুতর, সাদা হুমা না, বিগ সাইজ। এটা কত পড়বে? এটা একদম পড়বো ভাই। একদম কত? 1500। হইলে বিক্রি করবো, নাহলে পোস্টারিং, পোস্টারিং এ চলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা, এটা হচ্ছে সাদা হুমা। এই পিয়ারটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ মাত্র 1500 টাকা না ভাই, একদম। তারপরেও বাচ্চা সহকারে ভাই, ইন্দোনেশিয়ার থেকে আসা মডার্ন আর নর, তাই না? জার্মানি মডার্ন আর রানিং নর, রানিং নর। আচ্ছা, এটা কত পড়বে? একদম 1000। একদম 1000। বন্ধুরা, এই চমৎকার নরটা আজকে নিতে পারবেন মাত্র 1000 টাকা। রানিং নর মাত্র 1000। এটা কি রানিং পিয়ার? দুইটাই মাদি, দুইটাই মাদি কবুতর। আমরা মনে গত সপ্তাহে দেখাইছিলাম না ভাই, দুইটাই রানিং মাদি। তো পার পিস কত করে পড়বে? এটা পার পিস 1000 টাকা। পার পিস পড়বে 1000 টাকা। দুইটা কত পড়বে? দুইটা 1000 টাকা। দুইটাও 1000 টাকা। বন্ধুরা কি বুঝলেন, এক পিস কিনলে এক পিস ফ্রি, দুইটা রানিং মাদি কবুতর বন্ধুরা, পার পিস যেটাই নেন না কেন মাত্র 1000 টাকা। আর যারা দুইটা নিবেন, দুইটাও 1000 টাকা ভাই। আমরা মনে কিছু দেখতেছি ভাই, দেখার মতো দেখতেছি ভাই। মালেক খান, খুলেন দরজা, খুলেন। ইন্ডিয়ান বন্ধুরা কি দেখতে পাচ্ছেন, সাদা কালার বোম্বাই, তো ভালো করে দেখাই ভাই। জুটিটা কি, জুটিটা অসাধারণ না ভাই, মাশাআল্লাহ। রানিং পিয়ার ভাই, দেখলে শান্তি লাগিয়ে দেন বন্ধুরা। যাই হোক, একাতে পারা যায় না। এই পিয়ারে কেমন দাম পড়বে ভাইয়া? এটা 2000 দেবো নাকি ভাই? 2000 দিবেন কে? বোম্বাই দাম এত আছে নাকি? না আর কমে দেন, কত? 1200 দিয়া জসিম ভাই কিন্তু পারে বন্ধুরা। আজকে কিন্তু খামারি টামারে মাইরা লামু, দেখতে পাচ্ছেন, তাই নাকি বন্ধুরা? এই চমৎকার রানিং পিয়ারটা মাত্র 1200 টাকা বন্ধুরা। আপনারা আমার ভিডিও দেখেন, এই কারণে আমি নিজে একটু দাম কমানি চাই,
কত পড়বে এটা? নরমাদি ঠিক আছে, একসাথে মাত্র 1000 টাকা। মুম্বাই মাশাল্লাহ। এটা কি রানিং পিয়ার? জোড়া কত পড়বে? বন্ধুরা মাত্র 1200 টাকায় চমৎকার পিয়াটা নিতে পারবেন। 1000 লাস্টে অপমান করে দেয় আমার, ঠিক আছে? যাই দিছে তো আপনার পাইছে মাত্র 1000 টাকা। কালো মুম্বাই আজকে তার মানে অনেক কালারের মধ্যে মুম্বাই আছে। আচ্ছা, এটা রানিং পিয়ার? ফুলি রানিং। এই জোড়াটা কত পড়বে ভাইয়া? ১৫০০ টাকা নিতে পারবেন ভাই। আমরা কি কালো মুখী দেখতেছি ভাই? কালো মুখী কয় এগুলো রে না, স্পিন করে আবার। দাম গুলা দিছে কয় টাকা ঢুকবো আমি সে বুঝতেছি। কমে দেন ভাই, 1000। যাই বন্ধুরা, রানিং মুখী আরেক জোড়া আছে, এই যে দেখাই দেয় একবার টান দিয়া, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে কালো ১৭০০ টাকা। আর দুই পেয়ার যারা নেবেন মাত্র 1700 টাকা, ঠিক আছে ভাই? একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাই, দেখার মতো জুটি ভাই। হ্যাঁ, ইন্ডিয়ান মুম্বাই ন রানিং নর এটা। হ্যাঁ বন্ধুরা, একদম কিন্তু ইউলু লাইট কালার। এই যে জুটিটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এটা কত পড়বে ভাইয়া? ভাই এটা সিঙ্গেল তো, সিঙ্গেলই তো, লাভ কি? হ্যাঁ, কত? 500 দিয়ে যাদের লাগবে তারা উপকৃত হবে, তাই না? এই যে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা 500, মাত্র 500 টাকা নিতে পারবেন। 400 দিয়ে দেন, 400, মাত্র 400 টাকায় এই নরটা নিতে পারবেন।